وليه والصلاة والسلام على من لا نبي والوزن والوزم والعزم بالجزم لا جلد بلد ولد جز ورزو عزم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বস্তি বাইতুল মুমিন মাদ্রাসা মুন্সি মার্কেট দক্ষিণ আজমপুর উত্তরা ঢাকার উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি দিগারুল আমায় কেরাম রুবেন আজম পর্দানিসীন পর্দাওয়ালী শ্রদ্ধেয়া মাও বলেন সম্মানিত উপস্থিতি আমি আসলে আমার আলোচনার শুরুতে দিয়ে একটা কথা বলি অনেকেই ভাববেন হুজুর পোস্টারের নাম নাই কোনো কিছুই নাই বয়ানের স্টেজে বসে গেলেন আসলে বিষয়টা হচ্ছে মাদ্রাসার যিনি পরিচালক মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেব আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সহ মুরব্বী ওলামায়ে কেরাম হুজুরের নেক নজর হুজুরের প্রতি আছে আলহামদুলিল্লাহ তো হুজুর আমাকে অনেক নাকি ফোন দিছে হুজুর আমাকে পায় নাই ফোনে পায় নাই যোগাযোগ করতে পারে নাই দাওয়াত দিতে পারে নাই কিন্তু কথায় আছে না
যে যার উপরে বড়দের নেক নজর আছে তার কথা না মাইনা যাবি কই? বুঝেন নাই, আরো বুঝাইতেছি শুনুন। আজকের মাহফিলে বা দেশা বয়ান করার কথা ছিল মাওলানা আব্দুল বাসত খান সিরাজগঞ্জি হুজুর। তো এখানে আব্দুল বাসত খান সব হুজুরের যে কোনো ঝামেলার কারণে সমস্যা হয়ে গেছে, যেই কারণে হুজুর সহ এবং তৃতীয় দিনের যিনি বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইবি সাহেব হুজুর আমাকে ফোন দিছে গত 3-4 দিন আগে। ফোন দেওয়ার পরে বলতেছে, রফিক এমন এমন বিষয় মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেবের একটা মাহফিল, তো বাদ এসা তোমার বয়ান করা লাগবে। কথা বুঝেন, কথা বুঝতেছে, মানে বাদ এসা তোমার বয়ান করা লাগবে। তো বড়রা যেখানে এরকম কথা বলেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। জানি না উনা হুজুর নিয়ামতুল্লাহ আমিন সাহেব হুজুর অনেক আমার বিভিন্ন টাইটেল বিভিন্ন কিছু লাগাইয়া সুনাম করতেছিল। আসলে আল্লাহ পাক ভালো জানেন কী আছে কী নাই। তবে একটা জিনিস আছে আলহামদুলিল্লাহ, এটা খুব শুক্রিয়ার সাথে বলতে পারি, এদেশের সমস্ত মুরব্বী আলেম যারা আছে বড়রা আলহামদুলিল্লাহ, অহংকার না ফখর না জানানোর উদ্দেশ্যে, সকলে আলহামদুলিল্লাহ আমাকে অনেক মহাব্বত করে ভালোবাসে। আপনারা অবাক হয়ে যাবেন, আমার বাড়িদারা দু একজন ছাত্র ভাই ওখানে হাজির, বাড়িদারা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আল্লামা নূর হোসেন কাসিম আমার শেখ, হুজুর 10 দিন যাবৎ নিচতলা থেকে উপরতলায় যাইতে পারে না বুখারির 10 দেওয়ার জন্য। সেই জায়গায় আমি বাড়িতে গাজীপুর চৌরাস্তায় একটা মাদ্রাসা করছি নতুন, তো ওই মাদ্রাসায় হুজুরের নামে নাম করছি, হুজুরের কাছ থেকে নাম নিছি মারকাজুন নূর আল ইসলামিয়া গাজীপুর। আমি নিজেই এটার খাদেম হিসেবে পরিচালনা বা এটা আমি নিজেই করছি। তো হুজুর নিজে নাম দিছে 12 ডিসেম্বর এটার উদ্বোধনী মাহফিল, যেখানে খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব ছিলেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, নাজমুস সাকিব, তারপরে গাজীপুরের যারা মুরব্বী উলামায়ে কেরাম বড় হুজুর ছিলেন সভাপতি নূর হোসেন কাসিমি সাহেব হুজুর প্রধান মেহমান ছিলেন। তো সেখানে হুজুর 12 ডিসেম্বর হাজির। তো বাড়িধারা থেকে ছাত্ররা সহ উস্তাদরা সহ আমাকে ফোন দিয়ে বলতেছে, রফিক ভাই কী দেখাইলেন আপনি, হুজুর 10 দিন যাবৎ নিচতলা থেকে উপরে আসে না বুখারির 10 দেওয়ার জন্য, আর সেই জায়গায় আপনার মাহফিলে হুজুর চলে যায়, বুখারি শরীফ বিভিন্ন খতমে বুখারির প্রোগ্রামে হুজুর যায় না অসুস্থতার কারণে, আর আপনার মাহফিলে চলে গেল, সবাই অবাক। আলহামদুলিল্লাহ এটা আসলে মুরব্বীদের দোয়া। আর আমি একটা কথা, যেখানে বড়রা যা বলে মানার চেষ্টা করি, আর যাই হোক মানতে চেষ্টা করি মুরব্বীরা যা বলে। সেহেতু আপনারা ধরে নিতে পারেন আমি আজকে বদলি খেলোয়াড়। কি খেলোয়াড়? কথা বুঝতেছেন আপনারা নাকি কষ্ট হচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ বোঝা গেল আমি আসছি যে কোনো একটা আদেশে পালন করার জন্য। আমার আজকের প্রোগ্রাম হলো কিশোরগঞ্জ নীলগঞ্জ, তো সেখানে সুড়ো মানুষ সুড়ো মাহফিলের প্রধান বক্তা, আবার সুড়ো মাহফিলের আবার প্রধান বক্তা, তো ওখানে সবার শেষে বয়ান 12:30 গেলেও চলবে, কারণ গ্রামের মাহফিলগুলোতে 12:30 একটা পর্যন্ত চলে। তো আমাকে বলছে, হুজুর আপনি যদি 12:30 আসতে পারেন সমস্যা নেই। তো আমি বলছি ঠিক আছে, যেহেতু সুড়ো মাহফিল প্রধান বক্তা চা আসবো ইনশাআল্লাহ। তো এখান থেকে বয়ান করে আবার ওই নীলগঞ্জ কিশোরগঞ্জের উদ্যোগে রওনা দিতে হবে, গাড়ি দাঁড়ানো, ওদের লুকও ফিক্সড করা। তো যাক, আমি অল্প কয়েকটা কথা বলবো প্রিয় হাজিরিন। আমি আপনাদের সামনে সুরাতুল ফাতহ মক্কা বিজয়ের সুরা, যে সুরার ভিতরে মক্কা বিজয়ের বিভিন্ন ঘটনাবলী আলোচনা করা হয়েছে, সেই সুরার শেষ অংশের একখানা আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আমার এই আলোচনা, এই আয়াতের আলোচনা বুঝার জন্য সহজ ভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের নবী, খতমে নবী, আখেরি নবী, শেষ নবী, যে কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, সেই শেষ নবী উনি কাফের এবং মুশরিকদের সাথে কেমন আচরণ করতেন, উনার সহপাঠীরা
কাফের মুশরিকদের সাথে কেমন আচরণ করতেন এবং যারা তাদের বন্ধু ছিল মুসলমান ছিল তাদের সাথে তারা কেমন আচরণ করতেন এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াত কারীমার মধ্যে আলোকপাত করেছেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা তো এমন এক নবী পেয়েছি যেই নবীর ব্যাপারে আমি আপনি না, সাহাবায়ে কেরাম না, শুধু মুসলমানেরা না, ইহুদি খ্রিস্টান বেঈমান মুনাফিক সমস্ত দলের লোকেরা এক বাক্যে বলতো আল্লাহর নবীকে সাদিকুল আমিন বলে জানতো। এমনকি মক্কার কাফের মুশরিকেরা পর্যন্ত নবীকে আল আমিন বলে বিশ্বাস করত, ভালোবাসত, জানত। কিন্তু যখনই আল্লাহর নবী বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ এক, এছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরি নবী, শেষ নবী। এই কথা বলার পরে যে নবীকে সাদিকুল আমিন বলে তাম আরববাসী মেনে নিয়েছিল, সেই নবীর বিরুদ্ধে লোকের অভাব হয় নাই। ঠিক তেমনিভাবে বর্তমান পৃথিবীতেও যে বাজারা প্রকৃত আশিক রাসূল দাবি করে, মুহাম্মদ আরবির প্রকৃত আশিক এবং পাগল, আল্লাহর নবীকে নিয়ে যখন গালি দেওয়া হয়, আল্লাহর নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, ঠিক সেই সময় যেমনিভাবে আল্লাহর নবীকে গালি দিলে সাহাবায়ে কেরাম ধৈর্য ধরতে পারত না, ঠিক তেমনিভাবে যখন আল্লাহর নবীকে গালি দিলে সাহাবায়ে কেরাম বজ্র কাণ্ডে আসিত, চোখ দিয়া পানি ঝরে,
যে কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর ইশক নিয়া মহব্বত নিয়া তারিক জামিল সাহেবের ওই চুপ্ত তিন চার মিনিটের বয়ান শুনে আল্লাহর নবীর যে উম্মতের প্রতি কত দর, এর চাইতে এতটুকু বয়ানের চাইতে আর বেশি জানার দরকার নেই। প্রিয় হাজিরিন, উনি বলতেছিলেন উর্দু ভাষায় এভাবে, ময়দানে মাহশার মে নবী নে ফরমায়া জব জাহান্নাম আয়েগি অর এক চিখ মারেগি। ময়দানে মাহশারে, হাশরের ময়দানে যখন জাহান্নাম উপস্থিত হবে, এমন এক চিখ মারবে, এমন এক আওয়াজ দিবে, এমন এক কম্পন দিবে যে আওয়াজের ফলে সমস্ত মানুষের হৃদ কম্পন কেঁপে উঠবে, সমস্ত মানুষের কলিজা কেঁপে উঠবে, পানি পানি বলে পিপাসায় ছটপট করতে থাকবে, প্রত্যেকটা মানুষের জবান দিয়ে শুধু বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান, হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আব্বা নেহি ভাই নেহি বাচ্চে নেহি বিবি নেহি। প্রিয় হাজিরিন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে রেখেছিল, সেই মা সন্তানের কথা বলবে না। সেই বাবা, যেই বাবা এত আশা করে একটা সন্তান জন্ম দিয়েছিল, সেই বাবা জাহান্নামের ভয়ে সন্তানের কথা বলবে না, মা বাবার কথা বলবে না, বাবা ছেলের কথা বলবে না, ভাই বোনের কথা বলবে না, সকলেই জাহান্নামের ভয়ে শুধু বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ভাইয়ের দরকার নাই, বোনের দরকার নাই, মার দরকার নাই, কেউ কাউকে খোঁজার সময় নাই, শুধু বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এটা শুধু আমাদের অবস্থা না, আল্লাহর নবী ব্যতীত 1 লক্ষ মতন করে 2,23,999 জন পয়গম্বর সহ সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক পয়গম্বর উনারা পর্যন্ত বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা হে লেকিন নফসি নফসি, ইসহাক ইব্রাহিম বাপ বেটা হে লেকিন নফসি নফসি, অথচ উভয় নবী দুজন নবী হওয়ার পরেও বাবা সন্তানকে বলবে না, সন্তান বাবার কথা বলবে না, শুধু বলবে নফসি নফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। প্রিয় হাজিরিন, আরো মনোযোগ সহকারে শুনতে হবে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বাপ বেটা হে লেকিন নফসি নফসি, ইয়ে তো নবী কা হাল হে মেরা হাল কি হোক। আমাদের অবস্থা কি হবে? এ তো নবীদের অবস্থা। সমস্ত মানুষগুলো যখন শুধু আল্লাহর প্রতি এই কথা বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান, এক আওয়াজ আয়েগি উম্মতি উম্মতি, একটা আওয়াজ আসবে উম্মতি উম্মতি। আই হাই শূন্য বালি হয়রান হয়ে গিয়া সারা হাসরের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, কোন লোক যে জাহান্নামের ভয়ে নিজের জন্য কিছু চায় না, জাহান্নামের ভয়ে কলিজা থরথর করে কাঁপতেছে, জাহান্নামের ভয়ে আর কোনো কিছুর খেয়াল নাই, সকল নবীরা পর্যন্ত বলতেছে নিজেকে বাঁচানোর কথা, এখন লোক যে বলে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, এখন ব্যক্তি সকলে তাকায় দেখবে এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, কষ্ট লাগে দুঃখ লাগে, এই নবীকে নিয়ে যখন কটুক্তি করে মেসেঞ্জার আই বিহাফ করে যে বলে চালিয়ে দেওয়া হয়, আল্লাহর জমিনে একদল ক্ষমতায় আসলে স্বামীর বিচার হয়, আরেকদল ক্ষমতায় আসলে বাপ দাদার বিচার 40 বছর পরে করা হয়, বড় পরিতাপের বিষয় মুসলমানের 94% রাষ্ট্রে এই রাষ্ট্রের ভিতরে বর্তমান বাংলাদেশে আল্লাহর নবীকে নিয়ে গালি দেওয়ার সাহস করে বিচার হয় না। এই কষ্ট এই যন্ত্রণা একজন নবী প্রেমিক হিসেবে আমার বুকে যখন জায়গা দিতে পারি না, আমাদের অন্তরে যখন স্থান দিতে পারি না, তখন তথাকথিত কিছু বুদ্ধিজীবী নামের কুলাঙ্গাররা আমাদের বলে আমরা একটি জঙ্গিবাদী, জঙ্গিবাদের সন্ধ্যা যেন না বাজে, আমরা জঙ্গিবাদী না, আমরা মৌলবাদী না, আমরা মানুষকে উস্কানি দিতে শিখি নাই। তবে মনে রাখতে হবে আল্লাহর নবী আমাদেরকে দুইটা শিক্ষা দিয়েছেন, যেমনি ভাবে ডাক্তাররা মেডিকেল সায়েন্সে লেখাপড়া করলে দুইটা শিক্ষায় শিক্ষিত হয়, প্রথম শিক্ষা হলো তারা তাদের রোগীদেরকে যারা সুন্দরভাবে সালাম দেয়, সুন্দরভাবে কথা বলে, আপনার কি অবস্থা, কি রোগ হয়েছে, আপনার সমস্যাটা কি আমাকে খুলে বলেন, এত সুন্দরভাবে উপস্থাপনা করে কথা বলে রোগীর যাতে করে ডাক্তারের প্রতি একটা ভক্তি আসে, শ্রদ্ধা আসে, রোগীর যাতে করে ডাক্তারের প্রতি ভক্তি আসার কারণে চিকিৎসা দিতে সহজ হয়, এই জন্য ডাক্তার সুন্দর কথা বলে, সুন্দরভাবে ইমপ্রেস করে, সুন্দরভাবে মানুষকে রোগীকে তার দিকে আকর্ষণ করা। কিন্তু সেই রোগীর যখন মাথায় ক্যান্সার হয়,
অপারেশন করা লাগে, গলার মধ্যে টিউমার হয় বা পেটের মধ্যে টিউমার হয় অপারেশন করা লাগে, তখন সেই ডাক্তার যেই ডাক্তার তার রোগীকে সালাম দিয়ে কথা বলতো, যেই ডাক্তার সুন্দরভাবে বুঝাইতো, সেই ডাক্তার সেই রোগীর ক্যান্সার দূর করে নাতো। ক্যান্সার দূর করার জন্য সেই ডাক্তার চুরি কাছি নয়, যার প্রয়োজন হয় সেই ডাক্তার সেই রোগীকে অপারেশন করে। ও ইহুদি খ্রিস্টানদের দালালরা, ও নবীর দুশ্মনরা, তোমরা শুনে রাখো, আল্লাহ 94% আশিকের রাসূল নবীর শিক্ষা আমরা পেয়েছি। প্রথম শিক্ষা হলো তোমাদেরকে বুঝাতে চাই, আল্লাহ নবীর পক্ষে যদি থাকো ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু নবীর বিরোধিতা করবে আজকে ভুলা কালকে মাইমন সিং, দিন দিন দেখতে থাকবে আর সহ্য করবে না। যখন তাদের ক্যান্সার হয়ে যাবে আমরা বুঝতে পারবো তাদের ক্যান্সার হয়ে গেছে, মনে রাখবি অপারেশন করার জন্য বাংলার আশিক রাসূলের দয়া আছে। তাবলিগ কে দিয়েছেন 25, কত হলো
50 তিন নম্বরে আরেকটা আছে তাসাউফ তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধি হক্কানি পীর মুরিদিন এটাকে দিয়েছেন আরো 25 তিন 25 কত 75 লম্বা সময় নাই প্রত্যেকটার রেফারেন্স প্রত্যেকটার হাওয়ালা প্রত্যেকটার দলিল দিয়েছেন উনি কিতাবের মধ্যে শুধু কাজ করব এত লম্বা আলোকপাত করার সময় নাই প্রিয় হাজিরিন তাবলীগ করতে হবে কেন রসুলের সিরাত পড়েছি রসুলের জীবনী পড়েছি রসুলের জীবনীতে তাবলীগ আসে না নাই কথা বলেন রসুলের জীবনীতে সাহাবায়ে কেরামের কাছে বা বিভিন্ন কাফের মুশরিকের কাছে রসুল দিন পৌঁছাইছেন না পৌঁছান নাই তাহলে এটা কি তাবলীগ না তাবলীগ না এখন যদি কোনো ব্যক্তি পীর মুরিদি করে আর তাবলীগকে কটুক্তি করে সে কি দিনের পরিপূর্ণতা মানল কথা বলে সে দিনের পরিপূর্ণতা মানে নাই তুমি একটা করতে পারো নো প্রবলেম ডাজন্ট ম্যাটার কোনো সমস্যা না তুমি একটা মানতে পারতেছো আর একটা মানতে পারো না কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই তুমি মানতে পারতেছো না তোমার এটা একটা উজর বা তুমি দুইটাই পালন করতে পারো না প্রবলেম না সমস্যা না কিন্তু কোনোটার বিরোধিতা করা যাবে না কারণ রসুলের জিন্দেগি পড়লে তাবলীগ পাওয়া যায় দুই নম্বরে মাদ্রাসা শিক্ষা তালিম তরবিয়ত এটাও পাওয়া যায় কেমনে আল্লাহর নবীর জিন্দেগিতে মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফফার মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দ্বীনের শিক্ষা দিয়েছেন না দেন নাই কথা বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা মনে শোনা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর সামনে খোদার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে অনেক লোকেরা বলছে আবু হুরায়রার মিরকি বেরাম হইছে কি হইছে মিরকি বেরাম তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মানুষ পাড়াইতেছে এরকম পা দিয়ে উপর দিয়ে যাচ্ছে সাহাবায়ে কেরাম বলে ও ভাইরা তোমরা আবু হুরায়রাকে পাড়া দিও না আবু হুরায়রাকে জুতা দিয়ে আঘাত করো না আবু হুরায়রার মিরকি বেরাম হয় নাই আবু হুরায়রা আল্লাহর নবীর ভালোবাসায় সিক্ত হয়ে আল্লাহর নবীর মসজিদে নববীতে ইলম তলব করার কারণে খাওয়া দাওয়ার টাইম পায় না আবু হুরায়রা মসজিদে নববীতে থাকতে থাকতে না খাইতে না খাইতে খোদার যন্ত্রণায় ছটফট করে প্রিয় হাজিরিন তাহলে কি বোঝা গেল মাদ্রাসা শিক্ষা আছে না নাই এখন যদি কোনো তাবলীগ হলা আলেম দেখলে নাক সিটকায় কি করে আলেম দেখলে মনে করেন আলেম দেখলে কয় যে হুজুররা তাবলীগের কি বুঝে কি করে হুজুররা তাবলীগের তো কার গুজারি শোনায় বাস্তব কার গুজারি আপনারা কদম তলি চিনেন কেউ কদম তলি কেন্দ্রীয় জামে মসজিদের ঘটনা বাস্তব ঘটনা শোনায় আজকে ওই মসজিদের খতিব সাহেব হুজুরের নাম হলো হেদায়েতুল্লাহ শরীয়তপুরি বক্তা উনিও ওই মসজিদের ঘটনা শোনায় ওই মসজিদের ভিতরে একদিন দারুল উলুম দেওবন্দ বা ওই আশপাশে ভারত থেকে একটা তাবলিগের জামাত ওই মসজিদে আসছে তো আসার পরে একটা ছেলে ওই এলাকায় যে ওপেনলি পিস্তল নিয়ে দুই পকেটে ঘুরে বেড়াইতো দুই পকেটে দুইটা পিস্তল নিয়ে ওপেনলি ঘুরে বেড়াইতো সেই ছেলের নাম হচ্ছে অপু সেই ছেলেটা তাবলিগের বদৌলতে এখন সে তাবলিগের কাজ করতে করতে নামাজ পড়ে মসজিদে আসে মসজিদের সব কিছু দেখভাল করে তাবলিগ আসছে তাবলিগকে খাওয়াইতে হবে সব কিছু সে দেখাশোনা করে তো অপুকে হুজুর জিজ্ঞেস করলো যে অপু এই জামাতটা ইন্ডিয়ার কোন জায়গা থেকে আসছে আসলে আসছে হলো নিজামুদ্দিন থেকে কোন জায়গা থেকে নিজামুদ্দিন থেকে তো হেদায়েতুল্লাহ শরীয়তপুরি সাহেব হুজুর যখন এই কথা অপুকে বললেন অপু কিন্তু খুব খিটখিটে মেজাজের বুঝেনি তো দুইটা পিস্তল দুই সাথে দুই পকেটে সব সময় থাকতো তাবলিগে আসার আগে তো হ্যাঁ কেমন তাবলিগে আইসে পরিবর্তন হয়েছে দেখেন সে কি করলো সে বলতেছে হুজুর আপনাদের এগুলো যাই না লাভ কি কোত্থেকে আসছে তাবলিগের দিনের কাজে আসছে এগুলো জানার আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা মাদ্রাসায় থাকবে ইমামতি করবেন খতিবগিরি করবেন এগুলোর প্রয়োজন আপনাদের নাই চিন্তা করেন তখন হুজুর যখন বলল আমি মসজিদের খতিব আমার জানার প্রয়োজন আছে কে মসজিদে নামাজ কে পড়ছে মসজিদের ভিতরে কোন দল তাবলিগে আসবে কারা আসতেছে এটা আমার জানার অধিকার আছে তখন হুজুরকে না বইলা ওই অপু সরাসরি বলতেছে এই শফির কাজ কি নাউজুবিল্লাহ কয় এই শফির কাজ কি শফি থাকবে মাদ্রাসায় সে কাকরাইলার টঙ্গি নিয়ে করে কি নাউজুবিল্লাহ বলেন এত বড় স্পোর্টটা যারা মুরব্বীদের সম্মান করতে জানে না তখন বলতেছে হেদায়েতুল্লাহ শরীয়তপুরের একজন শফির কাজ কি নাউজুবিল্লাহ শফি আহমদ শফি জামাত বরকাতুহুম উনাকে নিয়ে কটুক্তি করা বলতেছে শফি
মাদ্রাসাতেও মিষ্টি পাওয়া যায়, সিন্নিকুর পীর মুরিদি করলেও মিষ্টি খাওয়া যায়। কি দরকার চার নম্বরটা মানার? চার নম্বরটা হলো ইলাহে কালিমাতুল্লাহ। ইলাহে কালিমাতুল্লাহ কে মানতে হবে? চার চারটা বিষয়কে যদি তুমি মানতে পারো, তাহলে তুমি মৌলিকভাবে ইসলামের প্রকৃত অনুসারী এবং আশিক রাসূল। কিন্তু সাবধান, আজকে বর্তমান পৃথিবীতে কিছু কুলাঙ্গার আছে যারা একটা মানে আরেকটার বিরোধিতা করে, আরেকটা মানে আরেকটার বিরোধিতা করে। আমি বলবো এদের কাছে ইসলাম পরিপূর্ণ না। আর যাদের কাছে ইসলাম পরিপূর্ণ না, এরাও আমাদের মুরব্বী হতে পারে না। আমাদের মুরব্বী তো তারাই যারা চারটা মেনেছে, তারা চারটা মেনে হুসাইন আহমদ মাদানী হয়েছে, চারটা মেনে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হয়েছেন, চারটা মেনে আল্লামা জুনাইদ বাউনগরি হয়েছেন, চারটা মেনে আল্লামা বর্তমান জামানার শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি হয়েছেন, যারাই চারটা মেনেছে তারাই আল্লামা নূর হোসেন কাসেমি হয়েছেন, যারাই চারটাকে মেনেছেন তারাই মুফতি আমিনী হয়েছেন, যারাই চারটাকে মেনেছেন তারাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হয়েছেন। তাই বলবো আমাদেরকে নববী আদর্শ যদি আদর্শিত হতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে ছিলেন বস্ত্রকণ্ঠ আশিদ্দা, সত্য রুহামাউ বাইনাহুম, তারা নিজেরা নিজেদের মধ্যে ছিল রুহামা, নরম দিলওয়ালা, তারা নিজেরা নিজেদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঠিক তেমনিভাবে আজকে পৃথিবীতে যে বা যারা আল্লাহর নবীর আশিক বলে দাবি করবে, আল্লাহর নবীর পাগল বলে দাবি করবে, তারা বলাই যখন নবীকে কটুক্তি করবে, তারা বলবে না মেসেঞ্জারের আইডি হ্যাক হয়েছে, তারা খুঁজে দেখবে না কে আইডি হ্যাক করেছে, তারা তাদের নবীর ভালোবাসাই ময়দানে চাপিয়ে পড়বেই পড়বে। মাইমনসিংহের পলিটেকনিক্যালে অনন্ত সরকার নামের আরেক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে, নবীর বিবাহ বই বিবাহগুলোকে নিয়ে সে কটুক্তি করেছে। আমি বলতে চাই বারবার লাগামহীনভাবে কেন নবীর দুশ্মনেরা এভাবে বাংলার জমিনে কটুক্তি করছে, এর পিছনে সবার আগে ওদের শাস্তি হওয়া উচিত। যারা বলে ফেসবুকের আইডি হ্যাক হয়েছে, যারা ওই সমস্ত দালালগুলোকে নিজেদের ছায়াতলে আশ্রয় দেয়, আগে সেই সমস্ত মুনাফেক বেঈমানদের শাস্তি বাংলার জমিনে দিতে হবে, তবেই বাংলার জমিনে আল্লাহর নবীর প্রকৃত আশিক রাসূলরা, তবেই বাংলার জমিনে প্রকৃত আশিক রাসূল চেনা যাবে এবং কে খন্ড সেটাও চেনা যাবে। শেষ কথা, আখেরি কথা, ও মুসলমান, হীনমন্যতার কোনো কারণ নাই, ও উত্তরের মুসলমান, নিজেদেরকে ছোট ভাবার কোনো কারণ নাই। মনে করতেছ মায়ানমার, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, সেই কাশ্মীর ভুলা বাংলার আনাচে কানাচেও আজকে বর্তমান পৃথিবীতেও মুসলমান শুধু মার খায়, হীনমন্য হয়ে গিয়েছ? না না না, হীনমন্যতার কারণ নাই। সাহস রাখো বুকে, আল্লাহর নবী একটা ভবিষ্যদ্বাণী করেছেন, যেই ভবিষ্যদ্বাণী হলো আবার মুসলমানদের ক্লান্তি লগ্ন দূর হয়ে আবার মুসলমানদের হাতে ইসলামের বিজয় ইনশাআল্লাহ হবেই হবে। মনে রাখতে হবে সেই বিজয়ের অপেক্ষা করো, আজকের সূর্যাস্ত দেখে ভয় করো না, আগামী দিনের সূর্য উদয়ের অপেক্ষা করো। আজকের সূর্যাস্তের ভয় পাওয়ার কারণ নাই, আগামী দিনের সূর্যের অপেক্ষা করো। আরেকটা সূর্যের জবাব আমি দেখতেছি আল্লাহর জমিনে, আরেকটা সূর্যের জবাব আমি দেখতেছি যে সূর্যটার নাম হতে পারে শাইখুল হাদিস আল্লামা মামুনুল্লাহ। এই সূর্যের আন্দোলনে এই সূর্যটা যে আমরা দেখতে পাচ্ছি, সূর্যটাকে নিভে যেতে দিলে হবে না, এই সূর্যকে সাথে নিয়ে গোটা বাংলাদেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে। আমাদের মুরব্বীরা শুধু আমাদের আদেশ করবেন আর আমরা সেই কাজগুলো ইনশাআল্লাহ করে যাব। আমাদের মুরব্বীদেরকে বলবো এই উত্তরের ময়দান থেকে ঐতিহাসিক মাহফিল থেকে একটা কথা আমি মুরব্বীদের কাছে আরজ করব, আপনারা ভয় পাবেন না, কোন বাতিল শক্তি কোন তাহুতের রক্ত চক্ষু বাংলার আসমত জনতাকে দাবিয়ে রাখতে পারবে না, পারবে না। তাই বলে যাই, তাই বলে যাই। শেষ কথা হলো আজকের সূর্যাস্তের ভয় পাবার কারণ নাই, মেঘ দেখে করোনা ভয়, আড়ালে তার সূর্য লুকাই, সেই সূর্যের অপেক্ষা করো, আল্লাহ তাআলা আমাদের
আমাদের সকলকে প্রকৃত আশিক রাসূল হয়ে নববী আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। ওয','আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।